हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आज हमें आपनादे संगे शेयर करते चले ड्राई चाना चिले रेसिपी। सकाले जलखाबारे अथवा राते डिनारे रुटी परोटा नान इत्यादि खाबारे संगे ये ड्राई चाना चिले खेते भीषण ही भलो लागे। विभिन्न रेस्टुरेंटे ये ड्राई चाना चिले चाहिदा भलोई। चलुन देखे नेवा जाक घरेते किभाबे ए चाना चिली तैरी करे नेया जाए। चाना चिली तैरी करार जोन्नो आमी निये 200 ग्राम काबुली चाना। काबुली चानाटाके आमी ओवरनाइट भिजिए रेखेछिलाम। चानागुलो खूब भालोभावे फुले गेछे। एबार आमी एटाके जल पाल्टे धूप थेके तीन बार भालो करे धुए निच्छि। चानाटा आमार धोया हये गेछे। एबार एकटा प्रेसार कुकार निये चानाटाके आमी प्रेसार कुकारेर मध्ये ढेले दिच्छि। तारपर एर मध्ये दिए दिच्छी दो कप परिमाण जल आर दिए दिलाम एक चामच नून। एबारे एटाके आमी सेद्ध करार जोन्नो गैसे बसिए दिच्छी। प्रथमे हाई हिटे आमी दुटो सीटी देबो। तारपर आमी गैसेर फ्लेमटाके लो करे दिए दुटो सीटी देबो। मोट चारटे सीटी देवार पर गैस अफ करे प्रेसार कुकारटाके आमी रेखे देव जतक्षण ना पर्यन्त प्रेसार कुकारेर प्रेसार रिलीज होच्छे। प्रेसार कुकारटाके आमी खुले नियेछि। छोलागुलो खूब भालोभावे सेद्ध हये गेछे, आबार गोटा गोटाओ रयेछे। एबारे एकटा स्ट्रेनारेर ओपरे आमी छोलागुलोके छेके निच्छि। छेके नेওয়া काबुली छोलार जलटा आटा माखार जोन्नो बा कोनो सब्जीतेओ व्यवहार करा जेते पारे। एबारे छोलागुलोके आमी एकटा बड़ो जायगार मध्ये निये निच्छि। तारपर निये निएछि एक कप परिमाण कर्नफ्लावर। छोलागुलोर ओपरे किछुटा परिमाण कर्नफ्लावर आमी छड़िये दिच्छि। तारपर पात्रटाके एइभावे नाड़िये नाड़िये आमी छोलागुलोके आस्ते आस्ते कोट करे निच्छि। बार बार करे कर्नफ्लावर दिए एइभावे पात्रटाके नाड़िये नाड़िये कोट करे निते हबे। এই সময় হাতের ব্যবহার করলে চলবে না। ছোলাগুলো খুব নরম আছে, হাত দিলে ছোলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ওই একইভাবে ছোলাগুলোকে কোট করে নিচ্ছি। দেখুন ছোলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে গেছে। প্রত্যেকটা ছোলা কিন্তু সেপারেটও রয়েছে। ছোলাগুলো কোট করার জন্য আমার লেগেছে হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একটা ছোলাকে প্রথমে দিয়ে আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণ ছোলাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে। হাই হিটে গরম তেলে ছোলাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা ছোলা কিন্তু খুব সুন্দরভাবে সেপারেট আছে। ছোলাগুলো খুব ভালোভাবে কোট হয়েছে, তাই তেলের মধ্যে কোনো ছোলার কভারই কিন্তু খুলে যায়নি। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, তাই ছোলাগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে এবং তেলের মধ্যে ফেনাটাও কমে গেছে। এবারে আমি ছোলাগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে পরের ব্যাচটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছোলাগুলোকে আপনারা এই রকমভাবে হাফ ফ্রাই করে নিয়ে তুলে রেখে আবার সমস্ত ছোলাকে একসঙ্গে ডাবল ফ্রাই করতে পারেন, তাতে ছোলাগুলো আরও ক্রিস্পি হবে। ছোলাগুলোর আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন ছোলাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবারে গ্রেভি তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গ্রেট করা রসুন কুচি। দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা। এগুলোকে দিয়ে একটু হালকা হিটে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আধখানা ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। এগুলো হাই হিটে একটু ভেজে নিচ্ছি।
যে কোনো চাইনিজ রেসিপি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হয়। এবারে এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সোয়া সস। সসগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সসগুলো সবজির সঙ্গে একটু ভালো করে কষে নিতে হবে। সমস্ত রান্নাটাই কিন্তু করতে হবে হাই হিটে। সসের মিশ্রণটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা সবুজ পেঁয়াজ বা পেঁয়াজ পাতা। এবারে 1/2 কাপ জলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। তারপরে 1টা চামচের সাহায্যে ধীরে ধীরে গ্রেভিটার মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি ব্যবহার করছি। গ্রেভিটা ফুটে আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটার মধ্যে একটা সুন্দর শাইন চলে এসেছে এবং গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্রেভিটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে ভাজা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। খুব গরম গ্রেভির মধ্যে ছোলাগুলোকে দিয়ে দিলে ভাজা ছোলার ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যায়, তাই আমি হালকা গরম গ্রেভির মধ্যে ছোলাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আমার ড্রাই চানা চিলি একদম রেডি। ড্রাই চানা চিলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।